ফিরলাম বিরতির পর, এবারে মূল পর্ব গানের পর্ব। চলে যাই দেবারতি এবং শান, সেই বিখ্যাত গান, যে গান বিশ্ব রেকর্ড করেছে, এখনো পর্যন্ত এই রেকর্ড কেউ ভাঙতে পারেনি। 8টি ভাষায় এই গানটি অনুবাদিত হয়েছে এবং এই গানের এখনো ধারে কাছে অন্য কোনো গান যায়নি, আসতে পারেনি, সত্যি তাই, এতটাই জনপ্রিয়। একদম thank you.
বাপি লাহিড়ির জন্ম হয়েছিল 1952 খ্রিস্টাব্দে। অলোকেশ লাহিড়ি, অপরেশ লাহিড়ি এবং বাঁশরী লাহিড়ির একমাত্র সন্তান। অলোকেশ লাহিড়ি থেকে তার বাপি লাহিড়ি হয়ে ওঠার যে জার্নিটা, এই জার্নিটা আমাদের অনেকেরই প্রায় জানা। কিন্তু যেটা গতকাল উষাদি বলছিলেন, আমি কথাটার সাথে আমি খুব একমত যে বাপি লাহিড়ি তার সেই যোগ্য সম্মানটুকু পুরোপুরি পাননি। কেননা এখনও পর্যন্ত তিনি যখন হিন্দি বলতেন, তার হিন্দির মধ্যে বাংলার টান, এত বছর বম্বেতে থাকার পরও এবং এইরকমভাবে বম্বের চলচ্চিত্র জগৎকে এত কিছু দিয়ে যাওয়ার পরও, আসল কথা বাপি লাহিড়ি যখন এসছেন সঙ্গীত পরিচালনা করতে, তার জায়গা করে নেওয়াটা কিন্তু খুব কঠিন ছিল। কারণ তখন একদিকে লক্ষ্মীকান্ত প্যারালালের মিউজিক আর একদিকে আর ডি বর্মনের মিউজিকে তখন ভারতবর্ষ মাতোয়ারা, তার মাঝখানে এসে বাপি লাহিড়ি নিজেও বলছেন যে একটা ব্রেক না দিলে তো আমি জায়গাটা পাবো না। সেই ব্রেকটা, মানে একজন প্রডিউসার তাকে বলেছিল যে আমি ঠিক এই দুটো কোনো ঘরানার এই মিউজিক চাইছি না, আমি একটা নতুন কিছু চাইছি তোমার থেকে। কলকাতা সে এক লড়কা আয়া হ্যায় ও ন্যাশনাল অ্যাওয়ার্ড উসকো মিল চুকা হ্যায়, মিঠুন দার কথা বলেছিল যে ও বহুত আচ্ছা ডান্সার হ্যায়, মৃগায় ছবির জন্য বলছে, ওই প্রডিউসার তাকে বলেছিল যে উসকো ন্যাশনাল অ্যাওয়ার্ড মিল চুকা হ্যায় আর ও বহুত আচ্ছা ডান্সার হ্যায়, তো উসকে লিয়ে কুছ করো, ऐसा कोई म्यूजिक बनाओ जो एक धमाका हो जाए। তো তখন বাপি লাহিড়ি শিকাগোতে ছিলেন, তার একটা এই কদিন আগে একটা ইন্টারভিউ আমি দেখছিলাম, তখন তিনি শিকাগোতে ছিলেন, বলেন একটা ক্লাবে আমি গিয়ে দেখছিলাম যে একজন বাজাচ্ছে, একটা বিটটা আমার খুব ভালো লেগেছিলো। তখন আমি তার সাথে গিয়ে কথা বললাম যে এটাকে কী বলছো তোমরা, বলছে ইয়ে এটা তো একটা ইট ইজ আ ডিস্ক, আমরা এটাকে ডিস্কো বলছি। তো ওইটা ওনার মাথায় এসেছিলো, আসার পরে তারপরে ওই গান তৈরি হলো আই অ্যাম আ ডিস্কো ডান্সার, তাই তো? ডান্স ডান্স ডিস্কো ডান্স এরকম প্রচুর প্রচুর আজকে ঠিক ওরই ঝলক আমরা সানাদ দেবারতির কাছ থেকে পাবো। আপনারা রয়েছেন, আপনারা টেলিফোন করবেন আর সানাদ দেবারতির গান শুনবেন। এইভাবেই আমরা কিন্তু বাঁচিয়ে রাখবো আমাদের এই নক্ষত্রদের, সন্ধ্যা মুখোপাধ্যায়কে, লতা মঙ্গেশকরকে, কিশোর কুমারকে, মান্না দেকে, হেমন্ত মুখোপাধ্যায়কে এবং বাপি লাহিড়িকেও। চলে যাই, আজকে বাপিদার স্মরণসভা করছি আমরা এখানে, বলতে পারেন আমাদের তরফ থেকে এটা একটা ছোট্ট ট্রিবিউট, আমাদের যতটুকু সাধ্য সেইভাবে করছি। তো গানে যাই, শুরু করছো? কেবল তোমরাই ঠিক করে নাও কে কখন করবে। আচ্ছা চলো একটা গান শোনাই। Thank you.
বলছি তোমার কানে কানে আমার তুমি, বলছি আমার কানে কানে আমার তুমি, আজকে আমার প্রাণ পেয়েছে অনেক নতুন ভাষা, অনেক দিনের স্বপ্ন যে অনেক দিনের আশা, বলছি তোমার কানে কানে আমার তুমি, ও বলছি আমার গানে গানে আমার। Thank you.
তোমার আমার স্রোতে ভাসা, বলছি তোমার কানে কানে আমার তুমি, বলছি আমার গানে গানে আমার তুমি। আজকে আমার প্রাণ পেয়েছে অনেক নতুন ভাষা, অনেক দিনের স্বপ্ন যে অনেক দিনের আশা, বলছি তোমার কানে কানে আমার তুমি, আমার তুমি, আমার তুমি। গানগুলো শুনছি আর ভাবছি মিঠুন চক্রবর্তীর ডান্স ছাড়া বাপি লাহিড়ীর এই জনপ্রিয়তা হয়তো হতো না, হয়তো। আবার বাপি লাহিড়ীর ওই রকম জমজমাট মিউজিক ছাড়া গোবিন্দার জনপ্রিয়তা হয়তো হতো না, এবং এটা গোবিন্দা নিজে স্বীকার করেছেন। অভিনেতা গোবিন্দা বলেছেন, বাপিদা না থাকলে আজকে আমি এই রকম সুপারস্টার হয়ে উঠতে পারতাম না। তো দেবারতীর গানে যাব এবারে। তার আগে একজন বন্ধু টেলিফোনে রয়েছেন, নমস্কার, কে রয়েছেন? সুপ্রভাত। আমি তারকনাথ চৌধুরী সালকিয়ার নতুন মন্দিরের কাছ থেকে বলছি। বলুন। আপনাকে এবং সিটিভিএন কে আমার অসহ্য অভিনন্দন আপনারা এই ধরনের অনুষ্ঠান পরিচালনা করার জন্য। আমি জানাচ্ছি, বাপি বাবু যখন 10 বছরের ছিলেন আমাদের পাড়ায় একটা অনুষ্ঠানে তিনি এসেছিলেন, বাবা অপরেশ লাহিড়ী ও মা বাসুরী লাহিড়ীর সাথে। এই অপরেশ বাবুর সাথে আমার বর্দা বিশ্বনাথ চৌধুরী, উনি লোকরঞ্জন শাখা, পশ্চিমবঙ্গ লোকরঞ্জন শাখায় চাকরি করতেন, তার পরিচয় ছিল। সেই পরিচয় সূত্রে তিনি আমাদের বাড়িতে এসেছিলেন, দীর্ঘক্ষণ সময় কাটিয়ে গেলেন, ফাংশন করলেন, আমাদের খুব ভালো লাগলো ফাংশন। আজকে উনি যে নেই আমরা এটা ভাবতে পারছি না। ওনার আত্মার আমরা শান্তি কামনা করি, আমাদের পরিবার বর্গর তরফ থেকে ওনাকে শ্রদ্ধার্ঘ্য। ধন্যবাদ আপনাকে, ভালো থাকুন তারকনাথ বাবু। আসল কথা, বাপি লাহিড়ী চলে যা, দেখুন জন্মিলে মরিতে হবে অমর কে কথা কবে, এটা আমাদের ছোটবেলা থেকে প্রবাদ আমরা জানি, কিন্তু চলে যাওয়ার একটা জায়গা রয়েছে। আজকে লতা মঙ্গেশকর চলে গেছেন, আমাদের ভীষণ কষ্ট হয়েছে 92 বছর বয়সে। সন্ধ্যা মুখোপাধ্যায় আমাদের বাংলার গর্ব, আমাদের বাংলার মুকুটের মানে মুকুটের মূল হিরেটাই হারিয়ে গেছে, সঙ্গীত জগতের মূল হিরে, তারও বয়স হয়েছে। বাপি লাহিড়ী মাত্র 69 বছর বয়স, আরও 10টা বছর হয়তো তার থাকলে আরও কিছু হয়তো আমরা পেতে পারতাম। চলে যাই দেবারতী গানে। একদম, মানে এমনই মন ভারাক্রান্ত হয়ে আছে, আমি জাস্ট কিছুদিন আগেই এসেছিলাম কিন্তু ভাবিনি যে এইভাবে আবারও আসতে হবে, তো এটা একটা ভীষণ মন খারাপের জায়গা। তো গানে গানেই চেষ্টা করছি ওনাকে স্মরণ করতে, ওনাকে মনে রেখে চলতে গানের মধ্যে দিয়ে। এ প্রতিদান সিনেমার একটি অসাধারণ গান, লতাজির গাওয়া চেষ্টা করছি। অন্ধকারের দু চোখ কালি
গানগুলো না মিথ হয়ে গেছে, বাপি লাহিড়ির গান মিথ হয়ে দাঁড়িয়ে আছে একদম। কদিন আগে ওই গানটা তুমি শুনিয়েছো লতাজির শ্রদ্ধা জ্ঞাপন, খুব ভালো লাগার একটা গান গো। তো শান এবারে তোমার পালা। হ্যাঁ আমি একটা ছোট্ট গল্প বলবো, আমার জীবনের একটা গল্প। তখন আমি বোম্বেতে, সেই সময় দুটি রিয়েলিটি শো আমার চলছিল, দুটিতেই উনি ছিলেন আমাদের জাজ। আমার বড় ছেলের বয়স তখন মনে হয় 6 বছর কি 7 বছর ছিল। একদিন আমার ছেলের জন্মদিনের দিন ওখানে শুটিং চলছে, সেইখানে উনি জানতে পেরেছেন, উনি ছিলেন আর কবিতা কৃষ্ণমূর্তি ছিলেন, দুজন ছিলেন জাজ, আর ইসমাইল দরবার তিনজন ছিলেন। তো ওনারা জানতে পেরেছেন যে আমার বড় ছেলের জন্মদিন, তা আমরা ওখানে আছি অথচ কোনো আনন্দ করছি না বা এরকম। তো যখন শুটিং শেষ হয় সন্ধেবেলায়, ওই ধরো 7টা 8টার দিকে, তখন উনি এলেন, আমাকে জিজ্ঞাসা করলেন, বাংলাতেই জিজ্ঞাসা করলেন, আজ তোমার ছেলের জন্মদিন? আমি বললাম হ্যাঁ স্যার আমার ছেলের জন্মদিন। তো উনি আমার হাতে কিছু টাকা দিয়েছিলেন, তার আগে আমার ছেলের সাথে উনি গল্প করছিলেন, ছেলেকে কোলে নিয়েছিলেন, কথা টথা বলছিলেন, ছেলে হয়তো বলেছিল কিছু। তো উনি আমার হাতে কিছু টাকা, আমার পকেটে কিছু টাকা গুঁজে দিয়ে বললেন, তোমার ছেলের খুব ইচ্ছে একটা সাইকেল কেনার, তো এই টাকাটি দিয়ে তুমি তোমার ছেলেকে একটা সাইকেল কিনে দিও। আমার এগুলো মনে পড়ে, এখনই মনে পড়ছিল। গতকাল রাত্রে ছেলের সাথে কথা বলছিলাম, তখন বলল ছেলে যে বাবা সাইকেলটা আজ ছোট হয়ে গেছে, আমি আজ বড় হয়ে গেছি, কিন্তু সেই মানুষটার আশীর্বাদ এখনও সেইভাবেই আমার মাথায় রয়ে আছে। তো এগুলো মনে পড়ে যায়। তুমি বলছো আমার গায়ে কিছুমতো কাঁটা দিচ্ছে। যাই হোক, আর একটা কথা, যেটা একটা ছবির গান আছে ওনার সৃষ্টি করা, পাগে ঘুঙরু বাঁধ মীরা নাচিথি, সেই ছবির গানে, সেই গানটিতে, বিশেষ করে সেই গানটিতে এক জায়গায় একটা সরগম রয়েছে, ওই গানটি আমি পারফর্ম করছিলাম স্টুডিওতে। তো পুরো সরগমটার বেশিরভাগ জায়গাটাই আমি ভুল গাইছিলাম, আমি অত শেখা নই। উনি নিজে, উনি এমনিতে ওনার শরীর স্বাস্থ্য একটু ভারী, অনেকটা দূরে উনি বসেছিলেন, ওখান থেকে তিনি উঠে এলেন, উঠে এসে আমাকে বাপি বলতেন, আমার ডাকনাম বাপি, তো সবাই শান বলেছেন, এমনি আমার ডাকনাম বাপি, তো উনি আমাকে বাপি বলে ডাকতেন।
তো উনি এসে বললেন, বাবি তোর এই জায়গাটা না ভুল হচ্ছে। উনি নিজে দাঁড়িয়ে থেকে আমাকে বললেন লেখ, আমি বলে বলে দিচ্ছি। সেইটা আমি বসে বসে লিখেছিলাম, উনি বলে বলে দিলেন, সেইটা আমি গাইলাম। তো এইগুলো মনে পড়ে, এগুলো আমার জীবনে, আমি খুব সৌভাগ্যবান, তুমি ব্লেসড, এক্স্যাক্টলি, আমি খুব সৌভাগ্যবান, তুমি তাই, অনেক অনেক ব্লেসড। আর আমরা না শানের, ধরুন আমাদের যখন অফিসের কোনো অনুষ্ঠান হয়, শান যখন গাইতে আসে, শানের কাছে কিন্তু আমরা পগে ঘুংরু বাঁধে মেরা নাচিতি এই গানটা রিকোয়েস্ট করি যে এটা শোনাতেই হবে শান। তো ও খুব ভালো গায় এই গানটা, কিন্তু এর পিছনে রহস্যটা আজকে ও রিভিল করলো, আজকে রিভিল করলো। চলো গানে যাই। এরা এনারা তো ধরো ঈশ্বর, কি আর বলবো। চলো তার সৃষ্টি করা একটা গান শোনাই। সে কেন আমায় বুঝল না, আমি তাকে ভালোবাসি এখনো। সে কেন আমায় বুঝল না, আমি তাকে ভালোবাসি এখনো। তার ব্যথা ভাবি মোর ব্যথা, তার সুখে আমি হাসি এখনো। সে কেন আমায় বুঝল না, আমি তাকে ভালোবাসি এখনো। এত কাছে ছিল যে গো, যে আমার এত কাপড়, সে আমার জানলো না, দেখলো না আমার মুখ, চলে গেল শুধু রেখে গেল স্বপ্ন যে রাশি রাশি এখনো। তার ব্যথা ভাবি মোর ব্যথা, তার সুখে আমি হাসি এখনো। সে কেন আমায় বুঝল না, আমি তাকে ভালোবাসি এখনো। ভেঙে গেল যত আশা, ছিঁড়ে গেল সে বিনার তা, স্মৃতি ছাড়া যে কোনো সুর এ জীবনে বাজবে না। তবু আছি এই মনে মনে, দুজনে যে পাশাপাশি এখনো। তার ব্যথা ভাবি মোর ব্যথা, তার সুখে আমি হাসি এখনো। সে কেন আমায় বুঝল না, আমি তাকে ভালোবাসি এখনো। তার ব্যথা ভাবি মোর ব্যথা, তার সুখে আমি হাসি এখনো। সে কেন আমায় বুঝল না, আমি তাকে ভালোবাসি এখনো। সে কেন আমায় বুঝল না, আমি তাকে ভালোবাসি এখনো। আমাদের খুব একটা কঠিন পরিস্থিতির মধ্যে আমরা পড়ে গেছিলাম। কিরকম জানো, আমরা গত এক সপ্তাহ ধরে লতাজির 6 তারিখ থেকে, মানে 7 তারিখ থেকে, আমরা 6 তারিখে মারা গেছিলেন, তখনও আমাদের হারানো দিনের গান হচ্ছিল, তখন মাঝখানে তিনি চলে গেলেন। তো আমরা 7 তারিখ থেকে টানা করলাম হচ্ছে শ্রদ্ধাঞ্জলি।
সোমবার, গত সোমবার আমরা শুরু করলাম ভ্যালেন্টাইন্স ডের দিন থেকে রবীন্দ্রনাথের অনুষ্ঠান, অর্থাৎ পয়লা ফাল্গুন থেকে প্রতিদিনের রবীন্দ্রনাথ যেমন হয় আমাদের এই সময় শুরু করলাম। দু তারিখ আমাদের জন্ম পর দোসরা ফাল্গুন, যেদিনকে আমাদের 15ই ফেব্রুয়ারি আমাদের জন্মদিন ছিল চ্যানেলের, সেই দিনও আমরা শ্রাবণী দিকে নিয়ে আসলাম। রবীন্দ্রনাথ ঠাকুরের গান হলো, আনন্দ হলো, জন্মদিনের আনন্দ। ভাবলাম যে রজত জয়ন্তী বর্ষে পা রেখেছি, তো এই সপ্তাহ মানে পুরোটা এবার বছরটা জুড়ে রবীন্দ্রনাথকে নিয়ে আরও অন্যান্যভাবে কাজ হবে। হঠাৎ করে এই খবর যে সন্ধ্যা মুখোপাধ্যায় মারা গেলেন। সন্ধ্যাবেলা স্নানরা তখন এসেছিল অনুষ্ঠান করতে, সেই সময় খবর এলো যে সন্ধ্যা মুখোপাধ্যায় মারা গেলেন। সঙ্গে সঙ্গে স্ট্র্যাটেজি বদল করতে হলো যে ঠিক আছে, 5 দিন আমরা এই রবিবার পর্যন্ত সন্ধ্যা মুখোপাধ্যায়ের উপরেই অনুষ্ঠান করবো। সেভাবে শিল্পীদের বলা হলো, সব কিছু ঠিক হলো। আমাদের যন্ত্রসংগীত শিল্পীরা বললো এদের এদেরকে বলো, তাহলে আমরা সাজালাম একদম ইনস্ট্যান্ট ওখানে বসেই, পার্টি চলাকালীনই। কালকে সকালবেলায় যখন অনুষ্ঠান করতে ঢুকছি তখন বলা হলো বাপি রাহির চলে গেছেন। মানে এমন ভাবে আমরা, হ্যাঁ, এবারে কি হলো, সন্ধ্যা মুখোপাধ্যায় থেকে আবার বেরোতে হলো আমাদের। আজকে আমরা বাপি রাহিরই স্মরণ করছি, আগামীকাল আবার সন্ধ্যা মুখোপাধ্যায়, শনিবার দিন আবার সন্ধ্যা মুখোপাধ্যায় এবং আগামী রবিবার আবার বাপি রাহিরই। আপাতত এইভাবেই চলি আমরা, জানি না এরপর আবার কি হবে। সত্যি এখন একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।